আমি তখন বললাম আর বাকি চিকিৎসকরা কোথায়? একজন বললেন এই সামনে একটি চেম্বার লাইফ লাইন বলে একটি তৃণমূল নেতার ওষুধ দোকান, সেই ওষুধ দোকানের ভেতরে মোটা টাকা ফিজ নিয়ে তিনি রুগী দেখছেন এবং সেই ওষুধ দোকান থেকে সবাই ওষুধ কিনতে বাধ্য হচ্ছে। সুপার বললেন তিনি নাকি এত বড় ঘটনা কিছুই জানেন না, এবং ওই ডাক্তারবাবুকে আমি অনুরোধ করে বললাম বাচ্চাগুলো একবারে ঢলে পড়ছে অসুস্থ হয়ে, আপনি একটু দেখবেন চলুন, আপনার ডিউটি থাক না থাক মানবিকতার ব্যাপার, এটা আপনার যাওয়া দরকার। উনি কোনো মতেই যেতে চাইছিলেন না। তারপরে যখন বাইরে অভিভাবকরা হই হুল্লোড় করলেন, উনি বেরিয়ে এলেন, আমি দায়িত্ব নিয়ে বললাম আপনার গায়ে কেউ হাত দেবে না, আপনাকে কেউ অপমান করবে না। আমি সেই দায়িত্ব নিয়ে ডাক্তারবাবুকে নিয়ে যখন হাসপাতালের ভেতরে পৌঁছে দিলাম, পৌঁছানোর পরে সেখানে স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তখনই পৌঁছেই হঠাৎ আমার নাম ধরে আমাকে দেখে গালিগালাজ এবং আমার উপরে চড়াও হলেন, মারধর করতে শুরু করলেন। তারপরে হাসপাতাল থেকে ধাক্কা মেরে বের করে দিয়ে ওনার সঙ্গে যে দুষ্কৃতীরা থাকে তারা মাটিতে ফেলে বীভৎসভাবে লাঠি সোঁটা নিয়ে ঘুষি কিল চড় লাথি পর্যন্ত মেরেছে।